আজকে আমরা জানবো ব্ল্যাক বক্স টেস্টিং সম্পর্কে। ব্ল্যাক বক্স টেস্টিং সফটওয়্যার টেস্টিং এর আরেকটি মেথড, যেখানে একটা অ্যাপ্লিকেশনকে পরীক্ষা করা হয় স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে। সম্পূর্ণ আলাদা একটা টিম এই টেস্টিং এর জন্য কাজ করে। ব্ল্যাক বক্স টেস্টিং এ টেস্টারের সফটওয়্যার আভ্যন্তরীণ বিষয়ে কোনো ধারণা থাকে না, শুধুমাত্র দেখা হয় সফটওয়্যারটি ইনপুট হিসেবে কি নেবে এবং সেই মোতাবেক কি আউটপুট দেবে। কিভাবে প্রোগ্রামের আউটপুট আসবে সেটা টেস্টারের মাথা ব্যথার কোনো বিষয় না। ব্ল্যাক বক্স টেস্টিং টেস্টিং টেকনিক দিয়ে যে সকল এরর আলাদা করা হয় সেগুলো হলো, ফাংশনের ভুল শনাক্ত করা যায়, ইন্টারফেসের এরর শনাক্ত করা যায়, ডাটা স্ট্রাকচার বা ডাটাবেস অ্যাক্সেসের কোনো ভুল থাকলে সেটি শনাক্ত করা যায়, বিহেভিয়ারাল বা পারফরমেন্সের কোনো এরর থাকলে সেটি শনাক্ত করা যায়। তাছাড়া ব্ল্যাক বক্স টেস্টিংয়ে, যেমন একটা যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি, একটি ওয়েবসাইট যখন একজন টেস্টার টেস্ট করবে, তিনি জানেন না ওয়েবসাইটটি কীভাবে কোড করে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার কেমন। ওয়েবসাইটটি টেস্ট করার সময়ে তিনি একটি ব্রাউজারের সাহায্য নেবেন, বিভিন্ন ক্লিকস এবং কিস্ট্রোকের সাহায্যে দেখবেন স্পেসিফিকেশন অনুযায়ী কাঙ্ক্ষিত আউটপুট দিচ্ছে কি না। এর মানে হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা যদি ইন্টারনাল কোডিং স্ট্রাকচার সম্পর্কে নাও জানি, সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং বিভিন্ন মেথোডোলজি ব্যবহার করে করতে পারি। এবং ব্ল্যাক বক্স টেস্টিং এর ধাপ হলো তিনটি, সাধারণত ইকুইভ্যালেন্ট পার্টিশনিং। এটি একটি সফটওয়্যার টেস্ট ডিজাইন টেকনিক, যেখানে ইনপুটগুলোকে ভ্যালিড আনভ্যালিড দুটি পার্টিশনে ভাগ করা হয় এবং টেস্ট ডেটা হিসেবে ব্যবহার করা হয়। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, ইনপুট ভ্যালুর একটা বাউন্ডারি সেট করা থাকে এবং সফটওয়্যার টেস্ট করার সময় সেই বাউন্ডারির ভেতরের বাইরের ইনপুটগুলো টেস্ট ডেটা হিসাবে দেওয়া হয়। এবং কজ ইফেক্ট গ্রাফিং, সফটওয়্যার টেস্টিংয়ে কজ হিসাবে ধরা হয় ইনপুট কন্ডিশনকে এবং এর ইফেক্ট হিসাবে ধরা হয় আউটপুট কন্ডিশনকে। কজ ইফেক্ট গ্রাফের মাধ্যমে সঠিকভাবে টেস্ট ডেটা তৈরি করা হয়। এবং ফাইনালি সফটওয়্যার টেস্টিং কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে সফটওয়্যার টেস্ট করা যায়, কারণ এর জন্য টেস্টারের প্রোগ্রামিং জ্ঞানের দরকার পড়ে না এবং স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে সফটওয়্যার টেস্ট করা হয় বলে স্পেসিফিকেশন জানার সাথে সাথে টেস্ট কেস তৈরি করা যায়। এবং অসুবিধা হচ্ছে স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে টেস্ট করার কারণে শুধুমাত্র ইনপুট এবং সংশ্লিষ্ট আউটপুটের উপর বেশি জোর দেওয়া হয়, ফলে সফটওয়্যারের অনেক ইমপ্লিমেন্টেশন অংশ টেস্টের আওতায় আনা সম্ভব হয় না। স্পষ্ট স্পেসিফিকেশন ছাড়া সঠিকভাবে টেস্ট কেস ডিজাইন করা যায় না। থ্যাংকস ফর ওয়াচিং।